আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেননি, শুনছেন? বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দাও, পিসাবক এক শুদ্ধ ভাত খেলাম, তাকে খেলাবে, পিসাবকে খেলাবে, আল্লাহ একটা কন্যা দিয়েছেন, না পুত্র হয়নি, কন্যা হবে। পরের বছর আবার চান্স নিছে, আবার বইয়ের পেটে বাচ্চা আইলে বলছে, আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো, আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে, আবার চান্স নিছে আমার মতন। আমি কিন্তু পরপর তিনটা চান্স দিছি, প্রথম দুটো মেয়ে হওয়ার মাঝখান থেকে 15 বছর রোপ দিছি, দিয়ে আবার চান্স দিছি, দেখি এবার আল্লাহ কি দেয়। হ্যাঁ, আবার আল্লাহ একটা কন্যা দিছে, হ্যাঁ তিন দিন। তো পরের বছর আবার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, রাগ করে বলতেছে, আল্লাহ এইবারে তুমি যদি একটা পুত্র সন্তান দাও, তাহলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খিলাবো, আর বিশ্বাস যে আমার পুত্র সন্তান হবি না, এই জন্য রাগ করে গেছে, শয়তানও খিলাবি, যদি কেন কাকে খিলাবি, আল্লাহর কি কাম, সেইবার একটা পুত্র সন্তান হস, পুত্র হলেই তোর বিপদে পড়ে গেল, কেড়ে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পায়। সন্তানের মা খালি বলতেছে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, তুমি মান্নত করছো পুরে যদি না করো সন্তান কিন্তু মরে দেবে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, তাড়াতাড়ি শয়তানের দাওয়াত দাও। স্বামী কয়, কেরে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান পাই কোথায়, কোথায় পাইবা জানি না, দাওয়াত দাও। মেয়ে মানুষ যদি একবার খাপে কি করবে, মনটা ভার করে রাস্তা ঘুরতেছে, একজন বলে, ভাই মন ভার কেন, তাই বেটা হয়েছে, তাই বেটা হলে তো খুশি হওয়ার কথা, বেটা হলে তো খুশি হওয়ার কথা, মন ভার কেন, বলে লেটা হলো শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়ার চাইছি, এখন শয়তানকে কোথায় পাই। লোকটা বলছে, শয়তানকে যদি পাওয়ার চাও, তাহলে বাহাবার দরবারে যাও, আপনাদের মসজিদের পাশে একটা মাজার আছে না নাই, জোরে কোন আছে না নাই, শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে কোথায় যাও, বাবার দরবার বোঝেন না, বাবার দরবার বাংলাদেশের লোক আসলে বোঝেন না, বাবার দরবারে আল্লাহওয়ালা থাকে না, শয়তান থাকে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে ধন্য বীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীরে ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এ আছে না নাই, জোরে কেন আছে নাই, আমরা নামাজ যারা পড়ি, যারা মুসলমান, তারা কি বলবো, ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন, বাবার যদি চাও, কোন বাবার কাছে না, সরাসরি আমার আল্লাহর কাছে চাও, আল্লাহ বাদ দেয় যারা বাবার কাছে চায়, এরা ইনসান নামে শয়তান, এরা হলো মানব রূপে শয়তান, কারণ শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, সূরাটা ছোট্ট সূরা, সকলে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযি ইউওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শয়তান খালি জিনের মধ্যে না, মানুষের মধ্যেও আছে, তো বলতেছে যদি শয়তান পাওয়ার চাও, বাবার দরবারে যাও, বাবার দরবারের কাছে গেলে, তো বলতেছে বাবার দরবারের কাছে গেলে আমি শয়তান কেমনে পাবো, বলে বাবা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর দেয় রে, আমরা যখন খুঁজি জানবার চাই, বাবা খালি চোখ বন্ধ করে থাকে, কিছুক্ষণ পরে খবর দেয়, শয়তান কোন জায়গাতে আছে বাবাই জানে রে, তো এখন এই বাবার দরবারে গেছে, বাবা কার খবর কি, বলে শয়তানের খোঁজ আইছি, আমার কাছে মানুষ আল্লাহর খোঁজে আসে, আর তুই শয়তানের খোঁজে আসলি কেন, বেটা হয়েছে যে বেটা নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো, আপনার কাছে বলে শয়তান আছে, বাবা রাগ করে উল্টা বুঝিয়েছে, কেন আমার কাছে শয়তান আছে, এত কোন শত্রু কথরে লাঠি দিয়ে মারছে, ভাই আসলে তো শয়তান আছে, আছে না নাই, ওই নিজেই শয়তান, কারণ তিনটা জিনিস আমরা খেয়াল করে দেখছি, ডাক্তারের বউ কোনো দিন সিদার করে না, আমি দেখছি আমার এলাকার কোনো ডাক্তারের বউ সিদার করে না, ডাক্তার বউ কি করে না, আর মৌলানার বাড়িতে কোনো দিন মিলাদ হতে আমি দেখিনি,
মহলা তারা এরা নিজের বাড়িতে মিলাদ করে না। আর তিন নম্বর হলো পীরের বউ কোনোদিন পীরের হাতে মরিদ হয় না। আমি খেয়াল করে দেখছি, কারণ পীরের বউ জানে আমার স্বামী হচ্ছে এক নম্বর লুচ্চা, এর হাতে মরিদ কেন হব। আর ডাক্তার জানে নর্মালি যদি সন্তান হয় তাহলে সিজার করার যে বিশাল ক্ষতি, এই ক্ষতি থেকে আমার বউ বাঁচে যাবে। জোরেকন কথা ঠিক কি না? আর মৌলবি জানে মিলাদ হলো একটা ফাও জিনিস, ফাও এখন বলতে আমার কথা শয়তান আছে, এই কথা তো কোন শত্রু কইছে? লাঠি দিয়া মারছে, বাড়ি বাড়ি খেয়ে তো কান্দতে কান্দতে যাচ্ছে। ইমাম সাহেব রাস্তার মধ্যে দেখা হয়ে বলে, বাপজান কান্দ কেন? বলা কান্দার কারণ হলো পীরের কাছে গেছিলাম শয়তানের খোঁজে, শয়তান তো দিবার পারে নাই, মারছে বাড়ি। দুনিয়াতে মানুষ কত কিছু খুঁজতেছে, তুই শয়তান খুঁজিস কে? বলে হুজুর নিয়ত করছি বেটা হলে শয়তানের একসঙ্গে ভাত খিলাবো। তা আমি ইমাম থাকতে শয়তানও খিলাবার চাইছিস কেন? বলে আপনাকেও খিলাবার চাইছি, হয়নি শয়তানকে খাওয়ার চাইছি, আর পুত্র সন্তান হয়েছে। এখন শয়তান বাবা দিবার পারলো না, কোথায় যায়? ইমাম বলতেছে কান্দিস না রে পাগল, শয়তান যদি পাবার চাও তাহলে লাগাতর তিন জুম্মা, জোরে কোন কয় জুম্মা, লাগাতর তিন জুম্মা মসজিদের বারান্দায় নামাজ পড়বে। শুধু খেয়াল করে দেখবা, সবার শেষে যেই ব্যক্তি মসজিদে আসে, আবার সবার আগে যদি যায়, একই ব্যক্তি যদি তিন দিন এই আমল করে, আসে শেষে যায় আগে, একই ব্যক্তি কয়দিন? তিন দিন যদি আমল করে তাহলে বুঝবে ওই মানব রূপী শয়তান, ওকে এক সন্ধ্যা খাওয়ালেই তোর মান্যত পুরা হবি। এখন জুমার দিন শেষে আগে যায় কারা? তারা চিন্তা করছে যে আমি কি তিন দিন গেছি? আপনি খেয়াল করে দেখেন, আপনি সব দিন আমি দেখেছি আমার মসজিদে যারাই শেষে আসে আগে যায়, জোরে কম কথা ঠিক কিনা? ওদের ধান্দা হলো আগে গেলে সামনে কাতার পালে বের হওয়া যাবে না, শেষে যেমন শেষ কাতারে বলবো সালাম ফিরালি গুড় গুড় করে বাড়ানো, জোরে কম কথা ঠিক কিনা? আমি খেয়াল করে দেখছি ভাই, এই শেষে আসে যারা আগে যায় তা। এখন মসজিদের বারান্দায় প্রথম সময় খেয়াল করে দেখতেছে সবার শেষে আইসে ওর বাপের ছোট ভাই চাচা, সবার শেষে হয়েছে ওর চাচা। আল্লাহকে বলতেছে, আল্লাহ চাচা কান কানে না হয় শেষে হয়েছে, আগে যেন বের না হয়। খেয়াল করে দেখে ওর চাচাই সবার আগে বাড়ি হয়ে গেল। দ্বিতীয় জুম্মাই দেখে চাচাই শেষে, চাচাই আগে। এখন ফাইনাল জুম্মা, তোর এখন তিন জুম্মা, ফাইনাল জুম্মা, একটা থেকে খেলা হবে, চারটা পর্যন্ত খেলা দেখবে, ফটক ফুটাবে, আর খেলা শেষ হয়ে গেলে কম্বলের মধ্যে ঘুম পাড়বি। আর সালাত খায়রুন নাম শোনার পরে সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হবে, আজান শুনবে না, দেখে কম্বল মাথার উপর দেয়। এখন কম্বল মাথার দিলে পাঁও দেবার হবে, ওই পাঁও টানে এনে বুকের সঙ্গে রাখে, ফেরেশতাকে আল্লাহ আগাও নাই মাথাও নাই, এই গেল কোথায়? আল্লাহ কয় চারটা পর্যন্ত খেলা দেখলো, মেসি কিভাবে পাস করলো, কোন দিক থেকে কে গোল দিল, এইটা পর্যন্তই দেখেছে, ঘুম পাড়ে নাই। আমার আজানের সময় ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে কোহর হয়ে গেল, ফেরেশতা সাক্ষী থাক, ও মানুষ না রে, ওই হলো মানব রূপী শয়তান। যুবক মনে করতেছো দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমার সিরিয়াল নেই, যে কোনো সময় যে কোনো সময় মৃত্যু হবে, তওবা করতে হবে, যা অপরাধ করছি করছি, ভুল করছি করছি, আজকে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে কোন তওবা করার দরকার আছে না নাই? এখন ফাইনাল জোন না, ১৮ তারিখ, ফাইনাল জোন না, ১৮ ডিসেম্বর, হেরে ফাইনাল, কে খেলবি রে ফাইনালে? আমি বলবার পারবো যদি এখন কমন আল্লাহর বান্দা রে, দুটো খেলছো রে, এই দুটো কে রে মাঝখান থেকে উঠলো রে? হ্যাঁ বসে দেন, বসে দেন, বসে দেন, কিসের পিচ্ছি এখন থেকে ওয়াজ শোনা লাগবে? এখন থেকে আগে যুবকদেরকে আমরা ওয়াজ শোনাবার পারি বলে
ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে, এবার বাংলাদেশের সমস্ত বক্তারা ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে কথা বলতে বিশ্বাস আগামী বিশ্বকাপে আমাদের যুবকেরা এই ভুল আর করবে না। দলের কথা ঠিক না বুঝাবার পারিনি, ওর তো এখন বুঝার লাগবে, আর এখন বুঝের বয়স, পিচ্ছি পিচ্ছি ওই পিচ্ছি এক নম্বর। আমার কাছে বলে ছোট বাচ্চা কান্দে দোয়া দূর পড়ে দেন, দোয়া দূর পড়ে দিছি কান্দে বলার বেশি, আবার তেল পড়া দিলাম কান্দা থামে না। কিছুদিন পরে কইলাম কে রে ভাই কোন হুজুর পড়া দিল কান্দে, না হুজুর আর কোন হুজুর টুজুর মানি না। তো সন্তান কান্না থামলো কেমনে, তোর বাপ একটা 3D মোবাইল কিনে দিয়েছে, এখন কান্দলি গেম বার করে দিই, ওই খালি দেখে ওই খালি গেম খেলা দেখে কান্দে না। এখন থেকে ছোট বাচ্চা কই মোবাইল দিতে আর কান্দবি, আপনারা বলতেছেন পিচ্ছি ওই এক নম্বর, আপনার সাথে বেশি বলছে মোবাইল নষ্ট হতো আর হাতের দেয় টিপে টিপে ঠিক করে দিবে, জোরে করে কথা নেই পিচ্ছি আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ফাইনাল জুম্মা ধরে কোন কি জুম্মা ভাস্তা খালি মসজিদের বারান্দায় চিন্তা করতেছে, চাচা যেন সবার শেষে না আসে, আল্লাহ আল্লাহ আমি শয়তান দেখবার চাই আল্লাহ, তাই বলে বাপের ছোট ভাই, কারণ কয় জুম্মা হওয়া লাগবে, দুই জুম্মা অটোমেটিক হয়ে গেছে, ভাস্তা কানতেছে আল্লাহ আল্লাহ। আপনি যতই দোয়া করেন শয়তানের পক্ষে দোয়া কবুল হবি, এ জোরে কোন কবুল হবি, এবং কোরআন শরীফ পড়ে নাই, কোরআন হাত দিয়ে স্পর্শ করে নাই, এই শয়তান মরছে। আর আমরা হুজুর দিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করতেছি রব্বানা ঝলাম না, আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবি না, প্রত্যেক অক্ষর অক্ষরে তোর কি আমল নামাজ নেই কি লেখা পড়ছে, আবার কি দোয়া করিস না, যখনই কোরআন শরীফ পড়ছিস আলিফ দশ নেকি, লাম দশ নেকি, মিম দশ নেকি, তোর পড়াও সারা নেকি তোর লেখাও সারা, তুই আবার দোয়া করতেছিস আল্লাহ, তার মানে কি, তার মানে হলো যারা কোরআন পড়েনি কোরআন ধরেনি, বাংলার সমস্ত মানুষ কোরআন পড়ে আর তার জন্য দোয়া করা লাভ হবে না। কোরআন হলো প্রত্যেকটা মানুষের জীবিত মানুষের হেদায়েতের খোরাক, মরা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেনি, জোরে কথা। আজকে শয়তানেরা মরার পরে কোরআন থেকে সওয়াব চায়, আল্লাহর বান্দারা শোনেন কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক, বাসা থাকতে কোরআনের দল করো, কোরআনের আন্দোলন করো, কোরআনকে হাতে তুলে নাও, কোরআনকে বুকে দাগে দাও, জোরে কথা। মরে যাওয়ার পরে মরলি দেয় খতম দিয়ে দোয়া করবি আর তুই বস থেকে জান্নাত যাবি, ইয়ের কি মারার জায়গা নেই, যতই দোয়া করেন শয়তানের পক্ষে দোয়া কবুল হবে। আল্লাহ দুই দিন চাচার শেষে আগে আজকে যেন না হয়, সমস্ত মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে গেছে, তারপরে ভাস্তা দেখতেছে ওই চাচা ঢুক ঢুক করে সবার শেষে আইছে, ভাস্তার মন খারাপ, কি রে দোয়া কবুল হলো না, আচ্ছা চাচা যেন আগে বের না হয়। যেই মাত্র ইমাম সালাম ফিরাইছে চাচা বের হয়ে চলে গেছে, ভাস্তা মনে মনে হাসে আবার চোখের পানি বের করে কান্দে, হাসার কারণ হলো মান্নত পুরা হবি শয়তান পাওয়া গেছে, আর কান্দার কারণ হলো বাপের ছোট ভাই আপন চাচা শয়তান হচ্ছে। নামাজ শেষ করে ভাস্তা চাচার বাড়িতে গিয়া বলে, চাচা আগামী সোমবারে আমার বাড়িতে আমার আপনার দাওয়াত, আগামী সোমবারে দুপুরবেলায় জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা কান্দের বলে, বাজান বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না, আর তুই ভাস্তা হয়ে চাচার দাওয়াত দিবি, আসলেই তো তাই, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে বাপের খাওয়া নাই, জোরে কোন কথা ঠিক না, এমন বেটার বউ পাশে, আগে বেটা কত ভালো আছিল, বেটা বিয়ে করার পর থেকে হায় হায় বেটা যে কি হয়েছে, এখন বাপ মার দিকে তাকায় না, বাবা নিজে তাকায় দেখে আর শ্বশুর আসতেছে, বেটা দৌড়ে গেছে, আব্বা সালাম আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে, বাপ কই কে রে, শ্বশুরও জিহারে সালাম দেয় কেমন আছেন আব্বা আম্মা কেমন আছে, আর আমি ওর মাও কি করতেছি, এই শালা তো একটা দিন সালামও দেয় না, জিজ্ঞাসাও করে না, এরকম বেটা আছে না নাই, কতক্ষণ আছে না নাই। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
রে দুনিয়ার সন্তানেরা শোনো, সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের দুই নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি এহসান করা, দয়া করা, ভক্তি করা। সন্তান বাপ মার মুখের দিকে যদি মহব্বতের নজর দেয়, আল্লাহ তার প্রতি খুশি হইয়া তার আমল নামা একটা কবুল হজের সব লিখে দেয়। তাহলে সুবহানাল্লাহ কইেন না? অনেক বাপ মামাকে বলে হুজুর বাপ মার জন্য একটু ওয়াজ করবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গোমান, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাশুড়ির কাছে, শাশুড়ির কাছে বউ বসে আছে এখন, শাশুড়ি আম্মা আম্মা আমি শরৎচপুর বাজারে যাবো, আম্মা কি সুন্দর, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, দুটাই খায়, ডাবও খাই গ্লুকোজ খায়। স্বামী বলতেছে আম্মার জন্য আমি দুটাই আম্মা, একের ব্যাগ লা বার হাতে ডাব গ্লুকোজ কিনে বেড়ে যাচ্ছে, রাস্তায় মা খাড়া হয়ে আছে, দরজাত মা খাড়া হয়ে আছে, বেটা মায়ের দিকে তাকায় না, মায়ের মুখের দিকে একটাবার তাকায় না। মা কান্দের বলে তিন দিন হলে তোরে দেখিনি বাবা, তোর মুখটা শুকে গেছে, তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না রে, আমি দরজায় দাঁড়িয়ে আছি তুই একটাবারও আমার দিকে তাকাস না। বেটা মায়ের মুখের দিকে তাকায় না, এ মায়ের মুখের দিকে তাকালে তোমার আমল নামায় কি হবে তুমি জানো? মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে বেটা রে দুই দিন আগে পান ফুরে গেছে, সরাসরি বাজারে যাচ্ছিস বাজান, আমার জন্য 10 টাকা পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই, তোমার খালি খাই খাই, 10 টাকার পান চাইছে মা খাই খাই, আর শাউলের জন্য গ্লুকোজ কিনবে, ডাব কিনবে। এমন সন্তান যারা দুনিয়াতে আছো, তোমরা মানুষ না, তোমরা হলো মানব রূপে শয়তান, জোরে বলেন কথা ঠিক কিনা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না, আমার মা মা গো। অবশ্যইনান ইনসানা বিবালি দেহি ইহসানান হামালাতুহু উম্মুহু, উম্মুহু মানে তোমাদের মা। যদি তুমি হজ করো, নামাজ পড়ো, যাকাত দাও, দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আর বাপ মার মনে যদি কষ্ট দাও, বাপ মা যদি উহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ বলে বান্দারে তোর একটা সওয়াব আমল নামায় থাকবে না। কারণ যত ইবাদত কর বাপ মাকে আগে রাজি কর, খুশি কর। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, বাপ মার প্রতি আমাদের এহসান ভক্তি করার দরকার আছে না নাই, এ কথা কর আছে না নাই? আর বাপ মা যাদের মারা গেছে, ওই বাপ মার কবরে যদি প্রতিদিন ফজরের পরে যাবার না পারেন, অন্তত জুমার দিনে ফজরের পরে বাপ মার কবরে যান, সোগের পানি নিয়ে বলেন রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, নিজে না খাইয়া, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে আল্লাহ, নিজে মাটির বিছনা থেকেছে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাপ মামার কবর গেছে আল্লাহ, আমি সন্তান কান্দি বাপ মার কবরকে জান্নাত বানাও। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা ফজরের পরে কবরের পাশে কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? ওর বাপ মা কবরে গেছে, আমি আল্লাহর কাছে কান্দতেছে, ওর চোখের পানি গালে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ খুশি হয়ে বাপ মার কবর জান্নাত বানাইয়া দিলাম। আপনি জান মাশাআল্লাহ লিল্লাহ দুগর, যোগ্য সন্তান এখনো পৃথিবীতে আছে, জোরে কোন আছে না? চাচা বলতেছে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া নাই, আর তুই ভাস্তা হয়ে আমার চাষ দাওয়াত দিলি বাবা, তুই ভাস্তা হয়ে চাষার দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয় কি দেখে যে দাওয়াত দিছি, এটা আগে বলা যাবে না, আগে বললে চাষা খাবার দাবে না, আমার মান্য তো পুরা হবি না, জোরে কোন কথা ঠিক কি না? চাষা তো খুবই খুশি যে কি বাজান তুই আর ভাস্তা হয়ে দাওয়াত দিলি রে, ভাস্তা মনে মনে কি দেখে দিছি আগে বলবো না, সাইজ মতো দিন বলবো, আগামী সোমবারে
ভাস্তার বাড়িতে সাসার দাওয়া কথাটা মনে রাখবেন ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين নামাজ শেষ করে মসজিদের বারান্দার দিকে তাকায় দেখে তরতাজা একটা যুবক ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিচ্ছে ধরে কান কিসের তালিম বুড়ো সাহাবী মনে হনকে আল্লাহ আল্লাহ এইরকম একটা যুবক যদি আমার সন্তান হতো আপনাদের কি মনে হয় এইরকম একটা ছেলে আপনাদের হোক আমরা কান কেন মাত্র ঢোকালে হবে না একই গ্রামে মাদ্রাসা আছে প্রাইমারি আছে সকালবেলা ছেলেকে নিয়ে যাচ্ছে প্রাইমারিতে অনেক মা আবার সন্তানকে কে জিত লিয়া যায় যতক্ষণ ক্লাস শেষ না হয় ততক্ষণ ওঠি বসে থাকে বাপ গল্প করে আমার ছেলে এখন কেজিতে পড়তেছে তোমার ছেলে কেজিতে পড়তেছে আর খারাপ হয়ে আছে 40 লিখতেছে তুমি জানো 40 লেখা আমি নিজে দেখছি যন্ত্র এরকম ধরে ফোর্সে পেশাব করতেছে এটা ঘুরে আগে লিখছে স্যার ওই পেশাব দিয়ে আবার লিখছে শূন্য তোমার ছেলে কেজি পড়তেছে প্রাইমারি পড়তেছে আবার খারাপ হয়ে পেশাব দিয়ে 40 লিখতেছে আমি যে বললাম কে রে যেই কে রে কইছি মারছে দৌড় আমি কইলাম এরাই তো দাজ্জাল এরাই দাজ্জাল ধরে কোন কথা ঢুকে আর দাজ্জাল সামনে গিয়ে বললাম কোন ক্লাসে পড়িস তুইয়ে পড়িস আসা তো কেমনে পেশাব করা লাগে তুই জানিস না এই তোর শিক্ষক তোরে শিখাইনি শিখাইনি তখন বলে চাচা দে কি কয় প্রাইমারি পেশাব খানার যায় দেখে আমার সারি খাড়া হয় পেশাব করে ওর সারি বলে খাড়া হয় মারে তাহলে স্যার যদি খাড়া হয়ে পেশাব করে তার ছাত্র তো পেশাব দেয় 40 লেখ পিরে আপনি বলেন তো আপনার এলাকার মাদ্রাসার কোন ছাত্র দাঁড়ায় পেশাব করে কি আপনারা দেখছেন হ্যাঁ সেরকম দেখছেন কোন ছাত্র কি দেখছেন পেশাব করে পানি খরচ করলো না না করেই দাঁড়ালো আমি দেখেছি পেশাব করার পরে এরা পেশাব নিংড়ায় তারপরে পানি খরচ করে তারপরে আবার উজু করে উজু কেন করলো জিজ্ঞাসা করা হলে বলে চাচা আমরা আল্লাহর কোরআন পড়ি এই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয় সুবহানাল্লাহ কন্যা কেন যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয় শরীর পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যায় না এই কোরআন যারা শিখতেছে এবং শিখাইতেছে এমন একটা সন্তান আপনার দরকার আছে না নাই দরকার আছে না নাই হ্যাঁ মরে যান আপনার জানাজা করবে আপনার সন্তান আমি দুনিয়ার বহু মানুষের জানাজা পড়াইছি বহু মানুষের আমি খালি দোয়া পড়ছি কিন্তু আমার চোখ দিয়ে কোনোদিন পানি পড়ে না আমার চোখ দিয়ে পানি পড়ে না আমি চিন্তা করি যত পারি তাড়াতাড়ি জানাজা শেষ করি আবার অনেক লোকের জানাজা পড়বার যায় আমি দোয়াও করিনি মুখ বন্ধ করে থাকছি কারণ বাঁচতে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়েনি তার জানাজা দিয়া কোনো লাভ হবে না লা সলাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলাত আলা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দুল কুফরি তর্ক সালাত বান্দা কাফির মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে ব্যক্তি ইচ্ছা করে পাঁচ অক্ত নামাজ বাদ দিয়ে মরে গেছে এখন আমি জানাজা না পড়ালে হয়তো বলবে হুজুর আমার শত্রু হবে এই জন্যে আমি হেকমতের মার দিছি আল্লাহ আকবার করে খাড়া হয়েছি একটা দোয়াও পড়িনি একটা দোয়াও পড়িনি এক ইমাম আমারে কইছে হুজুর আমি জানি আমার মুসল্লি না আমার গ্রামের মানুষ কিন্তু মুসল্লি না এই জুমার নামাজও পড়বার আসে না ই মরে গেছে এখন হামাক পায় জানাজা পড়ার লাগবে আমি চিন্তা করলাম বেনামাজি তো কাফের বেনামাজির কাফের মান তারা কাছ সালাত মুতাম্মেদান ফাকাত কাফারা ইচ্ছা করে একক নামাজ বাদ দিল সে আল্লাহর কাফের হয়ে গেল আমি একটা কাফের জানাজা কেমনে পড়াবো হুজুর আমি পেশাব করছি পানি লই নি এই নাফাক অবস্থায় শালার জাহানাজা করছি একটা দোয়াও পড়িনি আমি এরই নাম হলো মার দেওয়া আমি জীবনে বহু জানাজা পড়লাম চোখে পানি আসে না কিন্তু আমার বাবার লাশ যখন আমার সামনে
বাবার লাশ সামনে নিয়ে আমি শুধু দোয়া পড়তেছি না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে আল্লাহ এই মৌলবি কত লোকের জানাজা পড়লো, চোখের মধ্যে পানি নাই। আল্লাহ বলে ফেরেশতা তুই জানিস এইটা হলো তার বাবা, বাবার জানাজা যখন সন্তান পড়ায় খালি দোয়া পড়ে না, চোখ দিয়ে পানি পড়ে। আর ওই পানি পড়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বাবার কবরকে জান্নাত করে দিলাম। তাহলে আপনাদের চাওয়া উচিত যে আমার সন্তান একটু কোরআন শিখুক, কোরআন শিখাক, এরকম একটা সন্তান চাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ ভাইজান, নিয়ত করে, নিয়তি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ প্রতিফল দান করে। এখন এই বুড়ো সাহাবি বলতেছে আল্লাহ এমন একটা যুবক যদি আমার সন্তান হতো যে কোরআন শিখেছে এবং কোরআনকে শিক্ষা দেয়। যুবকের দিকে কিছুক্ষণ ওই বুড়ো সাহাবি তাকায় থেকে মসজিদ থেকে বের হচ্ছেন, মসজিদ থেকে বের হয়ে তার এলাকার যাচ্ছেন। 27 বছর আগে গেছে, 27 বছর পরে দেখে তো তার বাড়িটা ঠিক আছে কিনা। নিজের এলাকার দিকে যখন হাঁটতেছে যুবক তাকায় দেখে মসজিদের মধ্যে যুবক কোরআন শরীফ পড়াচ্ছে, ওই যুবক তাকায় দেখে ওইদিকে মাত্র একটাই বাড়ি, একটা মাত্র বাড়ি, যে বাড়িতে আমার মা থাকে আর আমি থাকি, ওইদিকে তো আর কোনো বাড়ি নাই। এই ভিন দেশি মানুষ ওই দিকে কেন যাচ্ছে? ওইদিকে একটাই মাত্র বাড়ি, যে বাড়িতে আমার মা থাকে আর আমি থাকি, আমার মা হলো পর্দানিশি। ধরে কেন সুবহানাল্লাহ, কোরআনে হাফেজ যুবক, কোরআন হাফেজ যুবক জানে তার মা হলো পর্দানিশি, আর পর্দানিশি কিন্তু বাড়িটা অতি গরিব বাড়ি। ওই যে বাবা 27 বছর আগে চলে গেছে, এখন বলেন তো কামাই করার ভাব নাই, ছেলে তো পেটের মধ্যে ছিল তখন গর্ভবতী ছিল মা, সেই ছেলে বড় হয়েছে কোরআন হাফেজ হয়েছে, বাড়িঘর তো ঠিক করতে পারে নাই। হয়তো একটা ভিনদেশি যুবক ভিনদেশি মুসাফির ওদিকে যায়, হঠাৎ যদি আমার মাকে দেখতে পায়, ওইদিকে তো বাড়ি একটার কোনো বাড়ি নাই, যদি মা পুরুষকে দেখে, পুরুষটা আবার মাকে দেখে, তাহলে পর্দার খেলাফ হবে। কারণ যারা মুসলমান তারা সবসময় খেয়াল করে তার আহাল পরিবারকে পর্দার ভিতরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসুল বললেন আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সমস্ত সাহাবীরা বললেন এ রাসুলাল্লাহ দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও মা আপনাদের জন্য 5 মিনিট একটু ওয়াশ করি, কারণ আমার মায়েদেরকে সাইজ করা লাগবে, যেরকম ঠিক কিনা? কতগুলো এই শোনেন, কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে? মা ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়েরা দেখা করবে ফাতেমার সঙ্গে, আসে দেখে ঘরের দরজাখানা বন্ধ, বাড়ির দরজাখানা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে ফাতেমার সঙ্গে তো আমরা দেখা করব, কিন্তু দরজা বন্ধ, এখন অনুমতি না নিলে আমরা কেমনে ঢুকব? এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে, ওই দরজার সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাখেলি করতেছে। মেয়েদের মধ্যে একজন বাচ্চাকে ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা চমকে উঠছে, কারণ হোসাইন ইবনে আলী মানে এইটাই হলো ফাতেমার সন্তান। একজন মেয়ে আদর করে বলে বাবু তোমার মাকে একটু গিয়া বলো, আমরা কতকগুলো মেয়ে মানুষ তার সঙ্গে দেখা করতে চাই, তোমার মা যদি দরজা খুলে দেয় আমাদের বড় আশা, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আমরা একটু দেখা করব। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে কোনো টেনশন করেন না, আমি আম্মুর কাছে যাচ্ছি। এই বলে খেলাধুলা বন্ধ করে হোসেন মায়ের কাছে যখন যাবে, যাওয়ার সময় দেখে তার বাবা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, ওই বাবার ঘর টপকায়া তারপরে মায়ের কাছে যাইতে হবে। এখন হযরত আলী কোরআন শরীফ পড়তেছে, ধরে কান কি পড়তেছে? ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ কোরআন শরীফ পড়তেছে হযরত আলী, আর ইতিমধ্যে হোসেন দৌল মারছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন পড়া বাদ দিয়ে হোসেনকে থামায় দেয়, হোসেন কোরআন শরীফ বাদ দিয়ে হোসেনকে বলেন থাম। হোসেন তো ব্রেক করছে, আলী বলতেছে বাইরে খেলাধুলা করতেছিলি,
খেলাধুলা বাদ দেয়া ঘরের মধ্যে ঢুকে দৌড় মারিস, ব্যাপার কি? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মায়ের কাছে আমি অনুমতি নিবার যাচ্ছি, অনুমতি অনুমতি। আলী বলতেছে, কতগুলো মেয়ে মানুষ তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তুমি অনুমতি নিবার যাচ্ছ দৌড়া দৌড়ে, হ্যাঁ তোমার বয়স কত? হোসেন তোমার বয়স কত? হোসেন বলতেছে, আব্বু আমার বয়স কত আপনি তো ভালো জানেন। আলী বলতেছে, এখন তোমার যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, মায়ের ঘরে ঢুকতে গেলে তুরি অনুমতি নেওয়া লাগবে রে, তুরি অনুমতি নেওয়া লাগবে। তোর বয়স কত? তোর 4 বছর বয়স হয়েছে, 4 বছরের বাচ্চা সবই বোঝে। তুই ঘরের মধ্যে ঢুকি আর তোর মাও হয়তো কাপড় চোপড় ঠিক মতো কাউত রাখেনি, তখন তোর মাও বিব্রত হবি, জোরে কর কথা ঠিক কিনা, বিব্রত হবি না? আল্লাহ রাসুল বলেছেন, বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, হয়ে গেছে বাচ্চার বয়স 2 বছর, বাচ্চার সামনে তোমার হালাল বউকে তুমি আদর করো না, আদর করো না, হালাল বউ যাকে আদর করলে সব পাওয়া যাবে তাও বলা হয়েছে আদর করো না, কারণ 2 বছরের বাচ্চা চেতন থাকা অবস্থায় বউকে ভালোবাসা যাবি না, ওই ঘুমায়, আর যদি ঘুম না ধরে তাহলে চকলেট দিয়ে বেড়ে দাও, না পারলে দাদির কাছে নানির কাছে দেও, দিয়া দরজা বন্ধ করে বউ আদর করো, ওই 2 বছরের সামনে আদর করলে ওই খালি দেখবি না রে, ওই মেমোরি লোড করবি, মেমোরি লোড করে বেড়া এসে বলবি আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, বলবি দেখছেন 2 বছর বাচ্চাকে ইসলাম সতর্ক করে দিচ্ছে, তাও হালাল প্রেম হালাল বউ। আর এই সারা বেদবেরা রাস্তাঘাটে যেখানে পাই, মরহুম আব্দুল জলিল পার্কের কাছে ওই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে কাতি মাসে কুত্তা চোলা লাগা আছে, জনতার কথা ঠিক না, নিজের বউকে আদর করা যাবে না 2 বছর বাচ্চার সামনে, আর রাস্তাতে হাজার হাজার মানুষ যায় তারপরে তোমরা দুজন বসে থাকো কপত কপতি, কি মনে করছা? যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন 14ই ফেব্রুয়ারি মাথার ঝাঁটা মারা হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, হোসাইন তোমার বয়স 4 বছর, যখন তখন তোর মায়ের ঘরে ঢুকতে পারবা না, মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোমার অনুমতি নেওয়া লাগবে, মা আমি হোসাইন একটু ঢুকবার চাই, তখন মা বলবে 2 মিনিট দেরি করো, কয় মিনিট? কারণ আমার কাপড় চোপড় ঠিক মতো, কারণ ছোট বাচ্চা হলে কি হবে তো সব বোঝে। আমার মেয়ে যদি বড় হয়, মেয়ে যদি বড় হয় তাহলে বাবা মেয়ের ঘরে ঢুকতে ইচ্ছা মতো পারবে না, মেয়ের কাছে বাবার অনুমতি নেওয়া লাগবে। জোহরের নামাজের পরে আল্লাহ রাসূল ফাতেমার ঘরের দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ফাতেমা একটু দরজা খোল মা, তোর মুখটা দেখি আমি চলে যাব মা। ফাতেমা বলতেছে, বাবা এখন দরজা খোলা যাবে না, আপনি পরে আসেন। ফাতেমা বলতেছে, বাবা এখন দরজা খুলে যাবেন, আপনি পরে আসেন। রাসূল চলে গেলেন আসরের নামাজের পরে, আবার নবী এসে বললেন, ফাতেমা রে জোহরের সময় তুই আমারে ঘুরে দিছিস মা, আসরের সময় একটু দরজা খোল, আমি তোর মুখটা দেখে একটু শান্তি পাবার চাই। ফাতেমা কান্দার বলে, বাবা আপনি কি বুঝেন না, মা বড় হয়ে গেছে, আপনি ঢুকবার চাইলে দরজা খোলা যাবে না বাবা, কারণ ফাতেমার পরনে এমন একটা কাপড় রয়েছে যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে ফাতেমা লজ্জা পায়। সঙ্গে সঙ্গে নবী গায়ের চাদর খুলে দিয়ে বলে, ফাতেমা এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুললে মা, তুই দরজা খোল, তোর চেহারা না দেখলে আমি শান্তি পাই না। এবার ফাতেমা নবীর গায়ের চাদর পরে দরজা খুলে দিছে, নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা সুরমা পরেছিস মা, সুরমা পরেছিস, তোরে খুব সুন্দর লাগতেছে। ফাতেমা কান্দারে বলে, বাবা আপনি জানেন আমি সুরমা পরি নাই, আজকে 3 দিন হল না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল বলে, কিছুই দিতে পারলাম না মা, 33 বার সুবহানাল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি। ফাতেমা রে এ দুনিয়া কিছুই না, আল্লাহ তোকে আখেরাত দিয়া দিবি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে বাবা সময়ে যদি বলা হয় বাবা ঘরে ঢুকতে অনুমতি লাগবে,
আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। আলী বলে হোসাইন শুধু একজন ব্যক্তি ঢুকতে অনুমতি লাগবে না, সেইটা হলো বিবির ঘরে স্বামী যখন তখন ঢুকতে পারবে। সোনাল বলেন শুধু একজন ব্যক্তি ঢুকতে অনুমতি লাগবে না, সেটা কি বইয়ের ঘরে স্বামী ঢুকতে কোনো অনুমতি যখন তখন। হ্যাঁ হযরত হোসেনকে থামায় দিয়া হযরত আলী কোরআন শরীফ হোসেনের হাতে দিয়ে বলছে বেটা যেখান থেকে আমি পড়া বন্ধ করেছি সেখান থেকে তুমি পড়া শুরু করে দাও, কারণ হাসান হোসাইন এই দুই ভাই 5 বছর বয়সেই 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। ধরে কর না সুবহানাল্লাহ, এমনি বলা হয় না সাইদের স্বভাবের আহলুল জান্নাত জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান হোসেন। তোমরা মেসি নেইমারের ভক্ত না হইয়া হাসান হোসেনের ভক্ত হও ও যুবকেরা। হাসরের ময়দানে আল্লাহ বলবে আমার হাসান হোসেনের সঙ্গে তোমরা জান্নাতে যাও। হোসেনকে কোরআন শরীফ দিয়া হযরত আলী এবার অন্দর মহলে ঢুকতেছে, কারণ দরজাট নিয়ে মানুষগুলো দাঁড়ায় আছে। হযরত আলী অন্দর মহলে ঢুইকে দেখে ভাইজান একটু গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলী দরজায় গিয়া দেখে ফাতেমা অন্দর মহলের ভিতরে এ বাম হাত দিয়ে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন পড়তেছে। জাঁতা ঘুরাইতে কোনো লক্ষ্য নাই, এরকম ভাবে জাঁতা ঘুরাইতেছে বাম হাতে আর ডান হাতে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে। জাঁতা মানে বোঝেন, জাঁতা মানে বোঝেন নিচে পাথর উপরে পাথর, এগুলো ছোট একটা স্যাঁত আছে, স্যাঁত দিয়ে গম দিলে জব দিলে ওটা আবার এই জাঁতার পিছে আটা হয়ে যাবে। মা ফাতেমা জাঁতা ঘুরে বাম হাতে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে দরজায় আলী কান্দার বলে আল্লাহ আমি গরিব আমি মিসকিন আমি অভাবী, তুমি আমারে কিছুই দেওনি দুনিয়াতে আল্লাহ, কিন্তু ফাতেমার একটা বউ পাইছি, আমার ভাঙ্গা ঘর যেন তোমার জান্নাত হয়ে গেছে। এমন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, যে বউ বাম হাতে জাতা ঘোরায় আর ডান হাতে আল্লাহর কোরআন পড়ে। আর আমাদের বউগুলা স্টার জলসা জি বাংলা দেখি, এ কথা কন ঠিক কিনা? হযরত আলী সঙ্গে সঙ্গে এই কোরআন থেকে তেলাওয়াত করতেছেন রব্বানা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হযরত আলীর মুখের কোরআন তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ করে দিছে, এই যে জাঁতা ঘুরাচ্ছে না, জাঁতা ঘুরান সঙ্গে সঙ্গে বন্ধ, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত পড়া বাদ, জাঁতা ঘুরানো বন্ধ কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হযরত আলীর সামনে দাঁড়ায় কপালে একটা চুমা খায়। জোরে কর সুবহানাল্লাহ, স্বামীর কাছে এসে কপালে চুমাতে বলে স্বামী গো আল্লাহর কোরআন পড়তেছিলেন, সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়া বইয়ের কথা কি আপনার মনে হয়েছে, কোরআন তেলাওয়াত বাদ দেখানো ঘরের দরজায়। আলী বলে ফাতেমা দরজায় না আসলে আমি কি দেখতে পারতাম, ফাতেমা তুমি জাঁতা ঘুরান কোরআন পড়া বন্ধ করলে কেন? ফাতেমা বলে স্বামী গো কোনো বউ যদি দেখতে পারে তার স্বামী ঘরের দরজায় তখন বিবির জন্য আর কোনো কাম করা যাবে না, সরাসরি স্বামীর মহব্বত তালাশ করতে হবে। আলী বলে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ রাখতে পারো কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ফাতেমা বলে স্বামী আপনি কি জানেন আল্লাহ পরে এই দুনিয়াতে বইয়ের জন্য কেউ যদি দামি হয় সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। কোরআন তেলাওয়াত হলো নফল ইবাদত আর স্বামীর সামনে দাঁড়ানো হলো ফরজ ইবাদত। সুবহানাল্লাহ, জোরে কর কোরআন শরীফ পড়া হলো নফল আর স্বামীর সামনে বিবি দাঁড়ানো হলো ফরজ। আর হামাকের গুলে রাসূল বলেছেন শোনেন মেয়েদের ব্যাপারে, মায়েরা শোন শোনে ভালো করে শোন, আছে নাকি মায়েরা আছে ভর্তি ভালো করে শোনেন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা নফল নামাজ পর্যন্ত পড়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া। বউ যদি নফল নামাজের মধ্যে থাকে আর স্বামী যদি ডাকে রহিমা নামাজ বাদ দে, স্বামীর ডাকে বলে লব্বাইক নামাজ বাদ দেওয়া লাগবে,
খালি ফরজ নামাজ ফরজ রোজা এই দুইটা স্বামী ডাকলেও ভাঙতে বললো ভাঙা যাবে না কারণ আল্লাহর পরে স্বামী জোরে কোন কথা ঠিক কি না অনেক মেয়েরা আছে রোজা থাকার পাকা স্বামী ঠান্ডা দিন পারেনি দুপুর বেলা একটু খেলাধুলা করবে কি কারণ এখনকার খেলাধুলা সবগুলাই খেলাধুলা হাঁটবার বান্ধ উঠবার পরে না দুইজন মাদা ধরা থাকে তারপর খেলা হবি খেলা খেলার উপরে বাংলাদেশ চলতেছে তোর এখন কথা ঠিক না ফেসবুক খুললেই খেলা হবে তো রাতে খেলা করার পারতেছে না তো ঠান্ডা তো দুপুরবেলা বলতেছে আসো একটু খেলা করি বউ বলতেছে আমি রোজা আছি স্বামী কয় এটা কিসের রোজা রে নফল রোজা স্বামীর মন খারাপ আল্লাহ কয় তুমি নফল রোজার ভাল স্বামীর সঙ্গে খেলা কর তোমার আল্লাহ খান তোর নফল রোজার আমার দরকার নাই তোর স্বামীর মন সন্তুষ্ট কর নফল নামাজের মধ্যে থাকলে স্বামী ডাকলে উত্তর দেওয়া লাগবে আর হামাকের গুলো ডাকতেছে রহিমা কথা কয় না রহিমা কয়বার ডাকলো দুইবার কথা না কে গো রহিমা কি এত ডাকেন কেন আমার কান নেই তোর কামের মাথার বাড়ি তোর কি কামরা স্বামী ডাকতেছে আগে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে আমার মায়েরা শোনেন যারা পর্দার অন্তরালে মেয়েদের জন্য আমল মাত্র চারটা করা লাগবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা তিন নম্বর স্বামীর আনুগত্য করা স্বামীর খেদমত করা আর চার নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা এই চারটা আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে মুরব্বি সাহাবি যখন যাবার চায় যুবক চিন্তা করে ওই দিকে একটাই মাত্র বাড়ি সেই বাড়িতে আমার বিধবা মা থাকে আমার বিধবা মা থাকে আসলে কিন্তু ওর মাও বিধবা হয়নি আছে আর বিধবা মাও থাকে কে বিধবা মায়ের দিকে বুড়া যাই করে ছেলেদের বলতেছে একটু অফ যা তোমার একটু অফ থাকো আমি বাড়ি সাইজ করি আল্লাহ রাসুল বলছেন পিছন দিক থেকে সালাম দেওয়া যাবে না কাউকে পিছন দিক থেকে কিন্তু সালাম দেওয়া যাবে না আমার কথা কি বুঝলেন সালাম দিলে সামনে এসে দেওয়া যাবে তো কোরআনের হাফেজ চিন্তা করে মুরব্বী মানুষ পিছন দিক থেকে তো এটাও কওয়া যাবে না কারণ আসসালাম ও কবলাল কালাম কথা বলার আগে সালামের আগে কোনো কথাও বলা যাবে না দৌড়ে গিয়ে সামনে আসসালাম আলাইকুম ইয়া শাইখ আবদাল্লাহ এ আল্লাহর বুড়া বান্দা আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক মুরব্বী বলতেছো আলাইকুম আসসালাম এদিকে কোথায় যান এদিকে আমার একটা বাড়ি আছে বা সেই বাড়ি খুঁজতেছি পাগলা হচ্ছে এদিকে একটাই বাড়ি সেটা আমার মার আমি থাকি আর কোনো বাড়ি নাই মুরব্বি কয় আমার বাড়ি আছে ছেলে বলতেছে নাই মুরব্বি বলে বাড়ি খুঁজবার চা বলে খোঁজার কোনোই দরকার নাই আপনি বুড়া হয়ে গেছেন মাতার বুদ্ধি কমে গেছে অন্য সাইড ধরেন মুরব্বি বলে আমার বাড়ি আমি খুঁজবো তুই বাধা দিবার কে এমন সময় মা জানলা দিয়ে তাকায় দেখে সাতাশ বছর পর তার যুবক স্বামী বুড়া হইয়া ফিরাইছে আব্দুল্লাহ রে ছেলের নাম হলো আব্দুল্লাহ ওই মুরব্বীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না বাবা ওই মুরব্বীর সঙ্গে বেয়াদবি করিস না আব্দুল বলে মা এই মুরব্বী বলে এইদিকে নাকি বাড়ি আছে একটাই বাড়ি তোমার সেই বাড়ি তুমি আর আমি থাকি আর তো কেউ নাই মা বলে আব্দুল্লাহ রে জানলা দিয়ে তাকায় দেখছি বাজান ওই মুরব্বী হলো তোর জন্ম দেওয়া বাবা সঙ্গে সঙ্গে ছেলে বাবার সামনে দাঁড়ায় বলে আমার মাকে বহু রাত জানলার কাছে দাঁড়ায় থাকতে দেখেছি আমি সাহস করে বলতে পারি নাই যখনই মাকে জিজ্ঞাসা করেছে আমার বাবা মা বলে তোর বাবা দুনিয়াতে নাই আমি মনে করেছিলাম আমার বাবা মারা গেছে ও মুরব্বী আপনি আমার সেই শৈশবকাল ফেরত দেন যে সময় সন্তান বাবার কোলে চড়ে ঘুরত বাবার কাঁধে চড়ে ঘুরত আমার মন চাই আমি বাবার কোলে চড়বো কাঁকালে চড়বো বাবার কাঁধে চড়বো যৌবনকালের যুবক বাবা আমার বুড়ো হয়ে গেছেন এখন কি পারবেন আমাকে কোলে নিতে আপনি যখন গিয়েছেন তখন মা আমার যুবতী ছিল এখন আমার মা বুড়ি হয়ে গেছে আপনি কি পারবেন আমার মায়ের যৌবনে সেই শান্তি দিতে অমরব্বী যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত
আমি আপনার জন্য বাড়ির দরজা খুলতে পারব না। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আগামী সোমবার চাচা যাবি, মনে আছে না? ভুলে গেছেন ভাইজান? আমি কিন্তু ঘড়ির দিকে তাকায় ওয়াজ করতেছি, এই জন্যই করতেছি কারণ আমার আর একটা মাহফিল করা লাগবে। তাই বলে আপনাকেও ওখানে ঠকাবার পারবো না। আমি বলছি দাওয়াত নেওয়ার সুবিধা হুজুর, মাগরিব থেকে এশা হলো অল্প টাইম। আপনি, আমি লিখেছি কাগজের মধ্যে মাগরিব থেকে এশা কয় হুজুর অল্প সময়, কিছুক্ষণ পরে তো এশার আদান দেবে, আপনি ওয়াজ বন্ধ করবেন, জনগণ এক ঘন্টার ওয়াজ পাবে। আমি কলাম এশা মানে এশা না, কমপক্ষে দুই ঘন্টা হবে। আপনারা ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন উঠছি তখন বাজতো পৌনে ছয়টা, এখন বাজতেছে 7:35। তার মানে বোঝা গেল 1:50 আমি ওয়াজ করেছি, যা বাকি আছে আরও 10-20 মিনিট লাগবে, অসুবিধা আছে? কিন্তু সমস্যা হলো কি জানেন, এই মসজিদের উন্নয়ন এরাই হলো সমস্যা। এই ওয়াজ শেষ করে কিসের উন্নয়ন রে? এখন কি হলো, এখন কি হলো? ও ফাঁকি দেবার তালে আছেন, যারা ফাঁকি দিবেন তার্কের টাকা আল্লাহর দরকার নেই, তার্কের টাকা আল্লাহর দরকার নেই। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাকে বিনিময়ে একটা জান্নাত ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ থেকে গেল 3-4 জন, আর এই সময় সুবহানাল্লাহ সবাই করলো না তো? এই ব্যাগালা কোথায়, এই মাহফিল কমিটির লোকেরা কোথায়, ব্যাগলা কোথায়? বাবা রেডি আছো? আছে 10টা ব্যাগ নামার লাগবে, একজন উঠবেন না, কোলটা ভরে গেছে আমার। এই যে 1.5 ঘন্টা 1:50 ওয়াজ করতেছে, লড়াছড়া আছে? আপনার কোনো লড়াছড়া আছে? খালি বাড়তিছে বাড়তিছে, কমতিছে না। এখন ট্যাগ আছে আমার সময় যদি কমে, যারাই উঠবেন অজাটা। এই যে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন অভিশাপ হলো মরার আগে তারা প্যারাডাইসিস হয়ে মরবে। না না না, আমিন কইনি তো এখনো, আমিন কইছি তাই, দোয়া কবুল হয় আমিন কইলে, আমি আমিন কইছি তাই, খালি কইছি প্যারালাইসিস হবে, এখনো তো আমিন হয়নি রে বাবা। আপনার টাকা দেবেন কিসের প্যারালাইসিস? ব্যাগলা ঢোকে নেই, ঢোকো, তোমাকে তো কি বলা হলো, সবাই দেন পকেট থেকে 10-20-50-100 টাকা। আল্লাহর ঘর সবচাইতে সরাসরি দান হলো মসজিদে আল্লাহর ঘর। ব্যাগের মধ্যে 10-20-50-100 দেবেন, আর আমি গুনাগার মুসাফির মানুষ, আপনাদের সবাই জানা আছে মাজলুম না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, স্বামী বিবি মহব্বতে থাকবে, খালি বউয়ের খেদমত চালে হবে না, বউকেও মহব্বত করা লাগবে। আল্লাহ রাসুল নিজের বিবিদেরকে অত্যন্ত মহব্বত করতেন। আল্লাহ তোমার একজন বান্দা আবু বকর সিদ্দিক 1000 টাকা দান করেছে, আবু বকর সিদ্দিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আর 2 দিন ব্যাপী মাহফিল, বুঝতেছেন না? আগামীকাল হলো শেষ রজনী, এই জন্য সভাপতি সাহেব মনে হয় কালকে দিবে নাকি, আগামীকাল দিবেন আপনি? চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে, সামনে আসা লাগতো রে। চেয়ারম্যান সব কিছু বলেন বাবু, ওমর ফারুক চক্রাজা থেকে 2 বস্তা সিমেন্ট করবে দান, চক্রাজা কদ্দুর এখান থেকে 2 বস্তা সিমেন্ট দান করবে। আচ্ছা, ওমর ফারুকের দান আল্লাহ আপনি কবুল কর, আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। ব্যাগে যা দেয় হলো, ব্যাগ গুলাইছে এখানে কুড়ি গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান ভাই 1000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহর ঘরের জন্য, সব জায়গায় দান করা লাগবে, কি করবে? চেয়ারম্যান মানে যত গ্রাম আছে প্রত্যেক গ্রামে দেওয়া লাগবে। ভাই ভালো মনে করছে, 1000 টাকা সব গ্রামে দেবে ইনশাআল্লাহ। মোহাম্মদ কবির 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। ছেলে যখন বাবার কাছে বারবার জানতে চায়, ও বাবা আমি ছোট্টবেলায় মনে করছিলাম বাবা মারা গেছে, কত ছেলেরা বাবার কোলে কাকালে আদর পাইছে, আমি তো পাই নাই। আমার যুবক মা, যুবতী মা আজকে বুড়ো হয়ে গেছে,
আর বুড়া বয়সে আপনি ফেরত আইছেন, বাবা আপনি কি স্বামী সন্তানের অধিকার আদায় করতে পেরেছেন? সাহাবী কান্দার বলে, আল্লাহ তোমার কোরআনের আয়াত আমান আহসান কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতকে মাহফুজি নাসিরউদ্দিন 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ ডাকতে বলে, যুবক বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার বাবা একদিন বৃদ্ধ থাকবে না, জান্নাতে গেলে যুবক হবে, তোমার মা বুড়ি থাকবে না, জান্নাতে গেলে যুবক হবে, আমি তোমার মা ধৈর্য ধরার কারণে জান্নাতে হুরদের নেত্রী বানায় দিব। ও যুবক, তোমার বাপের দোয়ার কারণে আল্লাহ তোমাকে কোরআনের হাফেজ বানায় দিয়েছে, দুনিয়ার ছোট্ট তুচ্ছ জীবনকে তাচ্ছিল্য করতে পারে, দাওয়াতের কারণে আমি আল্লাহ তাআলা তোমার বাবা সহ তোমাদের গোটা পরিবারকে সুন্দর আখেরাত দিয়া দিব। জোরে কর না সুবহানাল্লাহ, পরীক্ষার কাগজ ফেলে দেখে গেল রে, এই পরীক্ষার কাগজ এখানে পাওয়া গেছে, পরীক্ষার কাগজ ফেলে দিয়ে চলে গেছে, তার কাগজ স্টেজে এসে নিয়ে যাবেন। সোমবার দিন চাচা ভাস্তার বাড়িতে আসতেছে, সন্তানের মা খালি বারবার বলতেছে শয়তানের সাইজ কেমন, বাপ বলতেছে কথা বললে কিন্তু মান্নত পুরা হবে না, কথা বললে কিন্তু মান্নত পুরা হবে না। সোমবার দিন চাচা ডাকতেছে, বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ সেই সিদ্দিক নগদ 2000 টাকা দান করেছে, মা অসুস্থ, মার জন্য দোয়া চাই সিদ্দিকের মাকে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দেন, 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপার বলা লাগবে, মাশাআল্লাহ মুসাম্মাদ জেসমিন পুরুষ পারেনি এখনো, পুরুষ পুরুষও পারেনি, জেসমিন 5000 টাকা দান করবে, তার মধ্যে নগদ 1000 টাকা দান করেছে। এই জন্যই তো মেয়ে মানুষ বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছে, এরা সবসময় উপরে থাকতে পার চায়, একটা মরদ 5000 দিবার পারলো না, জেসমিন মা দিয়ে গেল। আল্লাহ তোমার একজন বান্দা এগুলো দরকার নেই, তুই একজন স্লিপ দেখছে, চাচার ওয়া শুনবে, চাচা যেই মাত্র ঢুকছে ভাস্তা বউ মানে সন্তানের মা বলতেছে, এইটা না তোমার বাপের ছোট ভাই, স্বামী বলতেছে চুপ, মুখ খুললে যদি ফেরত যায় তোর বেটা কিন্তু বাঁচান যাবি না, মান্নত পুরা করা লাগবে, শয়তানক একশন দেয়, যদি শয়তানক দাওয়াত না দেয় তোমার চাচার দাওয়াত দিলে কেন? স্বামী বলতে চুপ কর রে, চুপ কর রে, এটাই রে, তোকে মানুষের মতন চাচার মতন দেখা, জবান খুলিস রে, যদি না খায় ফেরত যায় তোর বেটা কিন্তু বাঁচান যাবে। এখন বেটার দিকে তাকা, বউ জবান বন্ধ করে আছে, চাচা খাবার এসে বলতো যে বাবুজান এত আইটেম করছিস একটু দোয়া করি, ভাস্তা বলতেছে আগে খাওয়া তারপরে দোয়া, চাচা বলতে এইটা কেমন কথা, এত খাওয়ার আইটেম একটু দোয়া করি, ভাস্তা বলে চাচা আগে খান তো তারপরে দোয়া হবে, খাওয়া দাওয়া যখন শেষ চাচা দোয়া করবে, আল্লাহ এ ভাস্তাকে তুমি বরকত দাও, ভাস্তা বলতেছে দোয়ার দরকার নাই, চাচা বলে কেন তোর বাপের ছোট ভাই দোয়া করবো তুই কেন দরকার নাই, বলে চাচা আমি নিয়ত করেছিলাম আল্লাহ যদি একটা পুত্র সন্তান দেয় তাহলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ইমামের কাছে গেলাম, ইমাম যে মন্ত্র দিল সেই মন্ত্র অনুযায়ী আপনি হলেন শয়তান। চাষা কয় কে রে, যাক হেতরা দিয়ে মৌলবি কর্ণ রে, হ্যাঁ চামড়া বাসা পশা দিয়ে যাক মৌলবি কর্ণ, আর সেই মৌলবি ভাব শয়তান কয়, দেখি ইমামের কাছে এসে বলে হুজুর আমার ভাস্তা নিয়ত করছিল শয়তানকে এক সুন্দর ভাত খাওয়াবে, আমি শয়তান আপনি কেমনে করলেন? ইমাম বলতেছে নাউজুবিল্লাহ আপনি শয়তান, এটা তো আমি ভাস্তা খইলি, কেন তোমাকে কইছি তোমার চাচা শয়তানকে না, তো তাহলে তুমি কেন বলতেছি ইমাম কইছো? বলে হুজুর আপনি কইছেন লাগাতার 3 জুম্মা সবার শেষে এসে আগে যাবে তাকে এক সন্ধ্যা খাওয়ান লাগবে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার চাচাই এই কাম করছে, চাচা কান দের কয় কয় জুম্মা
ভাস্তা কয় তিন জুম্মা, সাজা কয় পাগলা রে তিন জুম্মা না, যেদিন থেকে নামাজ ধরেছি সেদিন থেকে শেষ শেষ আগে যায় কমপক্ষে 100 জুম্মা হসে, এখন বল তো তোর মান্নত পুরা হবি নাকি? ভাস্তা কান্দার হুজুর, তিন জুম্মা শেষ শেষ আগে গেলে শয়তান হয়, তাহলে 100 জুম্মা যদি এই কাম করে তাহলে কি? চাচা ইমাম বলতেছে তৌবা করলে চাচা মুসলমান, আর এই আমল যারা জারি রাখবে তারা হলো শয়তান, তৌবা যদি করে তাহলে চাচা মুসলমান হয়ে যাবে। চাচা কান্দার কয় হুজুর আগে জানি না, আজ থেকে কান ধরে তৌবা করলাম, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আসবো, নামাজ শেষ না করে মসজিদ থেকে বের হব না। ইমাম মুসকে হাসে আর কয় তোমার মান্যত পুরা হলো, তোমার চাচা ইমানদার হয়ে গেল। এই যুবকের শেষে আসা আগে তো আমল করবা না? ইজা নুদি আলী সালাম ইয়ামিল জুমা, মসজিদ দোতলা করতেছে কি জন্যে? কি জন্যে দোতলা করতেছে? পাঁচ অক্তের জন্যে, জুমার জন্যে, এই জন্যই তো দোতলা নাকি ভাই? এই জন্যে দোতলা করতেছে। আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিইনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ সুন্দর মাহফিলে মাগরিব থেকে সব প্রায় 2 ঘন্টা আলোচনা করার পরে আমি তোমার বান্দা বান্দিদেরকে সঙ্গে করে নিই, এখন পর্যন্ত এশার নামাজ হয় নাই। আল্লাহ জান্নাতের বাগান থেকে দোয়া করি আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও, আগামীকালের মাহফিলকে তুমি কবুল করো। যত মানুষ আজকে এসেছে আল্লাহ আগামীকালে এর ডবল মানুষ যেন তোমার ময়দানে কোরআনের বাগানে যেন উপস্থিত হয়ে যায়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মসজিদ কমিটিকে কবুল করো, যারা কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করে দিছে আল্লাহ সকলের দানগুলোকেও তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দকে কবুল করো, চেয়ারম্যানকে কবুল করো, এমপি কবুল করো, আয় আল্লাহ তারা যারা উপস্থিত হয়েছে তাদেরকে তুমি কবুল করো, হাজি সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, মা বোনদের কবুল করো, আমাদের সকলকে মাফ করে আমাদেরকে ছেড়ে যারা কবরে চলে গেছে মা বাবা তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 মাসের 4 তারিখে পার্শ্বে চক্রাজা।